কি আশ্চর্য ব্যাপার দেখো, কোনোদিন আমি চেকিং করিনি, আমার স্কুলে ডিমের পেটি দিয়ে যায়। আজকে খোলার একটা কারণ আছে, আমি এক্সট্রা পনেরোটা আরো নিয়েছি বাড়িতে খাবো বলে। তো সেই পনেরোটা চেক করতে গিয়ে, মানে পেটি থেকে বের করতে গিয়ে দেখি সে পুরো পনেরোটার মতো আরো ফাট। আমি কোনোদিন এই রকম আশ্চর্যজনক ঘটনা দেখিনি। সবসময় বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করাটাই আমাদের ভুল, তা সেটাই আজকের প্রমাণ আমি দেখাচ্ছি তোমাদের। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকের সকালটা এভাবেই শুরু করছি, সবাইকে শুভ যাত্রা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি পেটি খোলা নিয়ে। এই দেখো এই পনেরোটা ডিম পুরো ফাটা। তাহলে মানুষের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতক করা যায় সেই আজকের আমি প্রমাণ পেলাম। দেখো পনেরোটা আমি বাড়িতে খাবো বলে আলাদা কিনেছি, সেই পনেরোটাই পুরো ফাটা। দেখো সব পুরো ফাটাটা দেখবে, এই ফাটা, এই ফাটা দেখো, একটাও ভালো নেই, সব এই যে ফাটা। দেখো দেখাতে পারছি নাকি, দেখো আরো দেখি পেটিতে আর কি আছে। এইটা দেখো তোমরা, এটা আমার এক পেটি ডিমের মধ্যে দেখো এখনো, এই দেখো কি সব দাগ টাগ, এই এই তো ফাটা দেখো, এই দেখো পেটি তো ফাটা, দেখো সত্যি সত্যি ফাটা, এই দেখো ফাটা। মানুষকে কি বিশ্বাস করবে, ভাই এটাও ফাটা দেখো। দেখো পেটিতে যদি এত ফাটা হয় পেটির দাম প্রচুর। দেখো এক পেটি ডিমে এতগুলো করে ফাটা যদি থাকে কি করে হবে। দেখি এই পাতা থেকে তিনটে বেরোলো, আরো দেখি ভিজা টিজা কি সব দিয়েছে জানি না, এবার কি হবে। যাই হোক, আর নিচে অনেক আছে, আমি কত তুলব, আর আমি ফোন করব ওনাকে, উনি কি বলে আমি শুনব। আরো হয়তো ফাটা বাড়াবে, উনি আসুক, উনি চেক করবে, উনি চেক করে উনি আমার কি করবে। দেখো একটা কি ডিম, এটা কি, হ্যাঁ এরকম করেই থাক। এখানে কটা হচ্ছে তাহলে, পাঁচ দিনে পনেরো, ষোলো, সতেরো, আঠেরোটা, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, একুশটা ফাটা। আরেকজন দেখো পড়ার নাম নেই, শুধু বাইরে বাইরে শুধু একটু করে পড়ছে, আর বাইরে বাইরে এসে জল খাচ্ছে, আর টয়লেটে ঘন ঘন যাচ্ছে। এইরকমই থাকুক, ডিমালা আসুক, ওনাকে দেখাই কি বলে দেখি, এইভাবেই রাখবো আজকে। আর দেখো দাদাভাই সকালবেলা উঠে দাদাভাই ঘুম থেকে উঠে বাজার করে আনলো, সবজি টবজি কিনে এনেছে, আর তার সঙ্গে এনেছে চানাচুর, চানাচুর আমাদের উত্তম কুমার মহানায়ক চলে গেছে, তার নামে চানাচুর। এই চানাচুরটা আগে কই নাম শুনিনি, আজ নাকি নতুন চানাচুর বলে নিয়ে এলো দাদাভাই, তো খেয়ে দেখি। এই যে তার কাঠপিটা মনে হচ্ছে ভালো হবে, খেয়ে দেখি তারপরে জানতে পারবো। আর এটা কি এনেছে, মেরি বিস্কুট, এটা এটা কি নতুন ধরনের। আর ছেলে টোস্ট টোস্ট করে হাঁকাচ্ছে কদিন ধরে, তাই টোস্ট বিস্কুট নিয়ে চলে এলাম। দেখো দাদাভাই আজকের একটা উপকার বলো, প্রায় মানে কি বলবো আর, গিফট পেয়েছে। এই এই টোস্টটা কিনার পরে তাকে এই গিফটটা দিয়েছে, এসে বলছে বিশাল বড় আমি গিফট পেয়েছি। দেখো কি গিফট, এই যে
ভেজে নেব কাঁটা চিড়ে। এই যে এর কি টেস্টটা ভালো নাকি জানি না, দাদা ভাই এনেছে। ভাজা চিড়ে পাওয়া যায়, এটা আমি ঘরে মশলা ছাড়া ভাজবো, শুধু উষ্ণ গরম করাতেই এটা ভেজে নেব, নিয়ে মুড়ির মতো এগুলো খাবো, ভালো লাগে। এটা কোনো মশলা ছাড়াই, এই চিড়েটা এমনি চিড়ে, প্লেন চিড়ে কিনে এনেছে। এটা আমি গ্যাসে হালকা আঁচে দিয়েই ভেজে নেবো এটা। আজকের বাজারটা আর হ্যাঁ ডান্ডা এনেছে দাদা ভাই, দেখো এই ডান্ডা খাবে আজকে ডান্ডা। দাদা খাবে, দাদা ভাই খাবে না মানে রান্না করে দিলে তা বল, তোমরা কি ভেবেছো এই ডান্ডা দিয়ে মারাবে? না না, এইটা কুচিয়ে ছোট ছোট করে কুচিয়ে পেঁয়াজ দিয়ে দাদা ভাইকে ভেজে দেব। আর এনেছে দেখো থালজুনি পাতা এনেছে, এই যে ই সেটা কি গো থালগুনি পাতাটা এনেছে, তার কোথায় মানে পড়েছিল নাকি নাকি জঙ্গলে কোথায় কার বাগান থেকে তুলে এনেছে নাকি গো? ইস দেখো শিকড় টিকড় কে দিয়েছে? একটা বয়স্ক সিনি এনেছে, তার কেউ নেয় নি তো আমাকে, তো যেই তাই জন্য এমনি দিয়েছে এমনি দিয়েছে। যাই হোক এটা কিন্তু খুব উপকারী জিনিস, থালগুনি পাতাটা খুবই উপকারী জিনিস। এটা দাদা ভাই কি করে বলতো, এটাকে বেচে 200 টাকা করে কিলো, 200 টাকা করে কিলো তা আবার এইরকম নিয়েছে। যাই হোক এর উপকার আছে, এইটাকে আমি বেছে নেবো, নিয়ে দাদা ভাইকে শিল নড়ায় বেটে থালগুনি পাতাটা বাড়বো, এইটা বেটে দাদা ভাইকে খাওয়ানো হবে। দাদা ভাইয়ের এটাই ফেভারিট, তরকারি দিলে খেতে চায় না ওকে। এইটা বেছে বেছে শিলনোড়াতে বেটে, আমার মিক্সি নেই তাই মিক্সিতে আমি বাটতে পারবো না, আমার শিলনোড়াই আছে, শিলনোড়াতে বেটে দেবো দাদা ভাইকে। দিলে ভাতের সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দাদা ভাই খেয়ে নেবে, এটাতেই দাদা ভাইয়ের খাওয়া শেষ, আর কিছু লাগে না। যাই হোক আজকের এই থালগুনি পাতা হবে আর এই থোরটা হবে, আর মাছ আছে ছেলের জন্য মাছের ঝোল হবে। এই দেখতে থাকো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত, কিন্তু তোমরা সবাই দেখবে, হয়তো ভাবছো দিদি ভাই খালি ডান্ডা দেখাচ্ছে কেন, না না ডান্ডা দেখাচ্ছি না, শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, আশা করছি সত্যি ভালো লাগবে। আর সবাই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, অবশ্যই অবশ্যই আরও আমাদের দেখতে থাকো ভিডিওটা। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের আর একটা নতুন প্রোগ্রাম আছে, যদি যাই ওই প্রোগ্রামে অবশ্যই ভিডিও করে দেখাবো, তো সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবে, আর বেল আইকনটা টিপে কিন্তু তোমরা দেখতে থাকো, তবে কিন্তু এর পরবর্তী ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা।